আসসালামু আলাইকুম। লিবিয়া এমন একটি দেশ যার 99% মরুভূমি। সেখানে বছর ঘুরে যায় কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায় না। আবহাওয়াটা এতই গরম যে যদি এক ফোঁটা পানি মাটিতে পড়ে সেটা মাটি শুষে নেয়ার আগেই বাতাসে মিলে যায়। সেই লিবিয়াতেই সন্ধান পাওয়া গিয়েছিল লাখ লাখ কিউবিক মিটার বিশুদ্ধ পানির। লিবিয়ার মতো দেশে লাখ লাখ কিউবিক মিটার বিশুদ্ধ পানি কীভাবে আসলো? তা আসলো একটা প্রজেক্টের মাধ্যমে, যে প্রজেক্টটাকে বলা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। লিবিয়ার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মুয়াম্মার গাদ্দাফি, তার বিরুদ্ধে একসময় দেশের মানুষের অসন্তোষ সৃষ্টি হয় এবং তাকে স্বৈরশাসনের অভিযোগে ক্ষমতাচ্যুত করে হত্যা করা হয়। তবে তার আগে তিনি লিবিয়ার মানুষের জন্য যেসব অবিশ্বাস্য কাজ করে গেছেন তারই একটি কৃত্রিম নদী নির্মাণ। গাদ্দাফি বুঝতে পারলেন তেলের খনির কারণে লিবিয়া যতই সমৃদ্ধ হোক না কেন, ঠিকভাবে জীবন ধারণের জন্য পানির প্রাচুর্যতা অপরিহার্য। 1950 সালে তেলের অনুসন্ধান চালাতে গিয়ে বিপুল পরিমাণ পানি সন্ধান মেলে, আর এই পানির পরিমাণ ছিল 1.5 লাখ কিউবিক কিলোমিটার, যা গোটা পৃথিবীতে 40,000 বছরেরও বেশি সময় ব্যবহার করা যাবে। লিবিয়ার জন্য এটা ছিল তেলের চাইতেও দামি গুপ্তধন। কিন্তু প্রশ্ন হলো, এই পানিকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায়? সাহারা মরুভূমির যে অংশটায় লিবিয়া অবস্থিত, ঠিক সেখানেই ছিল এই পানি। শুরু হলো গাদ্দাফির কর্মযজ্ঞ, কিন্তু কাজটা যে বেশ কঠিন। এই পানি সব শহরে পৌঁছে দিতে হলে 2,820 কিলোমিটার দৈর্ঘ্যের নদী প্রয়োজন। অর্থাৎ একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে, আবার তেঁতুলিয়া থেকে টেকনাফ এসে, দ্বিতীয়বার টেকনাফ থেকে তেঁতুলিয়া গেলে যে পরিমাণ পথ পাড়ি দিতে হবে ঠিক ততটুকু। কিন্তু দেখা গেল আরেক বিপত্তি, মরুভূমিতে মাটি কেটে নদী বানালে তো অর্ধেক পানি বাষ্প হয়ে উড়ে যাবে, তাহলে পানি আনতে হবে আন্ডারগ্রাউন্ড দিয়ে। যেই ভাবার সেই কাজ, বসানো হলো পাইপের ফ্যাক্টরি। 13 ফুট পুরুত্বের এক একটি পাইপ, ওজন 80 টন, এরকম পাইপ তৈরি করা হলো 5 লক্ষটি, যাতে ছিল কংক্রিট আর স্টিলের মিশ্রণ। এক একটি পাইপে স্টিল ওয়্যার ব্যবহার করা হয় 9 কিলোমিটার করে। সবগুলো পাইপের স্টিল ওয়্যার যোগ করলে যা দাঁড়ায়, তাতে এই পৃথিবীকে 100 বার পেঁচানো যাবে। হ্যাঁ, 100 বার পেঁচানো যাবে। 1980 সালে পাইপ বসানোর কাজ শুরু হলো, শেষ করতে লেগে গেল 5 বছর। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না পাইপ নেয়ার জন্য, তাই বানানো হলো 3200 কিলোমিটার পাকা রাস্তা। মরুভূমির 20 ফুট নিচে আশ্রয় হলো পাইপগুলোর, আর এটুকু কাজ করতেই শেষ $5 বিলিয়ন, যা বর্তমান মুদ্রায় 50,000 কোটি টাকারও বেশি। 3টি ধাপে শেষ হলো পাইপ বসানোর কাজ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল পৃথিবীর সবচাইতে বড় ম্যান মেড রিভারের। বাড়তি পানি মজুত রাখার জন্য 5টি বড় রিজার্ভার বানানো হলো, যার এক একটির দৈর্ঘ্য 1 কিলোমিটার। প্রজেক্ট সফল হওয়ার পর লিবিয়ার মানুষের খাবার, কৃষিকাজ, শিল্প কারখানা সব ক্ষেত্রে সব সমস্যার সমাধান হয়ে গেল। পানির স্পর্শে ধূসর মরুভূমির অনেক জায়গায় তৈরি হলো সবুজ চারণভূমি। এই পুরো প্রজেক্টে লিবিয়ার খরচ হয়েছিল $25 বিলিয়ন, যার পুরোটাই লিবিয়ার নিজস্ব অর্থায়নে। অর্থাৎ মুয়াম্মার গাদ্দাফি এখানে বাইরে থেকে কারো কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য নেননি, কিন্তু লিবিয়ার গৃহযুদ্ধের কারণে এই পুরো প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। গৃহযুদ্ধে 2011 সালে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। ওই বছরই যেটা দেখা যায়, বিমান হামলায় পাইপ তৈরির কারখানা ধ্বংস হয়ে যায়। আস্তে আস্তে এই পুরো প্রজেক্টটা রক্ষণাবেক্ষণ বন্ধ হতে থাকে। 2020 সালে সেনাবাহিনী যে কাজটা করে তা হচ্ছে রাজধানী ট্রিপোলিতে পানি প্রবেশের সকল পথ বন্ধ করে দেয়। এই পুরো প্রজেক্টটায় কেউ কোনো প্রকার রক্ষণাবেক্ষণ করেনি, ইভেন এর কোনো বিকল্প উপায়ও তারা তৈরি করেনি, যার ফলে লিবিয়াতে, পুরো লিবিয়া জুড়ে এক ফোঁটা পানির জন্য হাহাকার। আপনি যদি লিবিয়ার কোনো নাগরিককে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা জিজ্ঞেস করেন, তার কাছ থেকে একটা না পাওয়ার আক্ষেপ, একটা বেদনার গল্পই আপনি শুনতে পাবেন।